আসসালামু আলাইকুম পিয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আপনার মাঝে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেটি হচ্ছে কর কমিশনের কার্যালয় করাঞ্চল বাইশ ঢাকা তো এটি পুরো একটি সরকার নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয় পাঁচ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং বাংলা হচ্ছে বাইশ বৈশাখ চোদ্দোশো একত্রিশ বকন্ত তো এখানে টোটাল ছয়টি ক্যাটাগরিতে আপনাদেরকে একশো তিনজন লোক নিয়োগ করা হবে যেখানে পদের নাম পদের বেতন পদের বেতন স্কেল জাতীয় বেতন স্কেল গেট দুই হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন জেলা থেকে আবেদন করতে পারবেন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তাছাড়া একটা অনলাইনে কীভাবে আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ সব বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তবে পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে আমার ছোটো একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অস্বাগত আর যারা নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস এটি সার্চ করলেই আমাদের চ্যানেলটি পাবেন এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেট ভিডিও পাবেন পাশাপাশি শুক্রবার সপ্তাহে যে চাকরির ডাক বিজ্ঞপ্তি সেটিও ওখানে ভিডিও আকারে পাবেন মানে পুরো সপ্তাহ জুড়ে যে বিজ্ঞপ্তিগুলো হয়ে থাকে সবগুলো এখানে ভিডিও আকারে আপনারা পেয়ে যাবেন তো সবচেয়ে সাপটাতের মাঝে একটাই কথা যে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেলেগ জাম্প দিবেন যাতে আর আপডেট ভিডিও মানুষের সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায় আবার চলে আসলাম মূল ভিডিওতে এটা হচ্ছে কর কমিশন এর কার্যালয় বনাঞ্চল বাইশ ঢাকা তো এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয় পাঁচ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এখানে আপনাদেরকে ছয়টি ক্যাটাগরিতে একশো তিনজন লোক নিয়োগ করা হবে যেটি আমি পুরো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর শাখা এক স্মারক নম্বর এত তারিখে খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনের করাঞ্চল বাইশ ঢাকায় অধীনে গ্রেড তেরো হতে বিশ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী বিচিত জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নিম্নবন্ধিত জেলা সম্যের প্রকৃত স্থায়ী বাসিন্দা ও নাগরিকদের নিকট হতে পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে যেটি আমার ডিসক্রিপশন বক্সে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যেটি দিচ্ছে পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী সেটি হচ্ছে এক নম্বর কম্পিউটার অপারেটর গেট হলো তেরো বেতন স্কেল হল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পদের সংখ্যা আছে একটি স্বীকৃত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে কর্ণব্যালেক্সে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কর্ণ ব্যালেক্সে কম্পিউটার মুদ্রাকারী সর্বান গতি প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড ডেপুটিভ টেস্টে উত্তীর্ণ হতে হবে এখন এটা ঢাকা বিভাগের যে সকল জেলার বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন এটা বাংলাদেশে শুধুমাত্র ঢাকা বিভাগের জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগের জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো এখানে দুই নম্বর যেটা পোস্ট দিচ্ছে সেটা হচ্ছে প্রধান সহকারী গ্রেড হলো তেরো বেতন স্কুল হলো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা এখানে পদ সংখ্যা আছে আঠারোটি এখানে শিক্ষকযোগ্যতা গণপালিক্সে কোনো স্বীকৃত হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমতলীয় সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি ক নম্বর কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং গ নম্বর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে এক নম্বর থেকে পাঁচ নম্বর যে দিয়েছে সেটা হচ্ছে ঢাকা বিভাগের সকল জেলা মানে ঢাকা বিভাগ ব্যতীত অন্য কোন জেলা থেকে অন্য কোন বিভাগ থেকে আপনারা আবেদন করতে পারবেন না ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো আছে সেগুলো থেকে আপনারা আবেদন করতে পারবেন তিন নম্বর যেটি পয় সেটি হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড হলো চৌদ্দ বেতন স্কুল হলো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে সংখ্যা আছে বেশি শিক্ষা যোগ্যতা ক নম্বর গণশিক্ষিত বিশ্ববিদ্যালয়ের বা সম্মানের ডিগ্রি ক নম্বর কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং ক নম্বর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এটাও একই কথা বলছে চার নম্বর যেটি পয় সেটি হচ্ছে ষাট মুদ্রাখারী কাম কম্পিউটার অপারেটর গেট হল চন্দ্র বেতন স্কুল হল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পদ সংখ্যা আছে বিশটি এখান থেকে শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনুদিত শ্রেণী বা সমান সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি ক নম্বর কম্পিউটার ব্যাপার দক্ষতা এবং গণ নম্বর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি স্নান দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং গণ নম্বর ষাট লিপিতে সম্পূর্ণ গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর কম্পিউটার মুদ্রাকারের স্মরণ গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ অংশ থাকতে হবে পাঁচ নম্বর যেটুকু সেটি হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী এই গ্রেড হল ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছয়শানব্বই টাকা এখানে পদ সংখ্যা আছে তেইশটি এটার শিক্ষাগত ক নম্বর কোনো স্বীকৃত বোর্ডতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ ঘ নম্বর কম্পিউটার ব্যাপারের দক্ষতা ঘ নম্বর হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ভ্যাক্স মেশিন ইত্যাদি স্মরণের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ঘনছে কম্পিউটার মুদ্রাকারী গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ছয় নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে অবি সহ গ্রেট হল বিশ বেতন খেলল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বাইশ হাজার দশ টাকা এখানে পদ সংখ্যা আছে একুশটি অনেক বেশি এখানে শিক্ষিত কোনো শিক্ষিত পর্টোতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ মানে হচ্ছে আপনারা এসএসসি ফসলে এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলা আমি আবারও বলতেছি এই অ্যাপ্লিকেশনের যে জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো আছে সেখান থেকে এই পোস্ট আবেদন করতে পারবেন ঢাকা জেলার বাইরে আপনারা কোথাও থেকে আবেদন করতে পারবেন না তো এখন আমিখানে লিখছি নিম্নবর্তিত শর্তবলি আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার্থী অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে মানে এখানকার শর্তাবলীগুলো দিছে শর্তাবলীগুলো আপনারা পরে নেবেন কারণ এগুলো পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তাই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে কালেক্ট করতে পারবেন তো এটা শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে অন্য কোথাও আবেদন করতে পারবেন না এখানে বলছে অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং নিয়মাবলী শর্তাবলী আবেদন সময়সীমা নিম্নরূপ কোনো বলেছে পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে এই ওয়েবসাইটের মাধ্যমে যেটি আমার ডিসক্রিপশন বক্সে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সেখান থেকে আবেদন করবেন এখন অনলাইনে আবেদন ফর্ম পুরো পরীক্ষার ফি জমা দানি শুরুর তারিখ হবে নয় পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানির শেষ তারিখ হবে তেইশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রীষ্টাব্দ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনারা এখানে আবেদন করবেন তো আজকের পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আপনাদের কোনো কিছু জানা থাকে নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বা অন্যান্য কোনো কিছু নিয়ে জানা থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ